আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে তোমাদেরকে আমি দেখাবো স্ট্রিটে বসা কিছু বিছানার চাদরের কালেকশন। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে নিই এটা কোথায় বসে। এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের অপোজিট পাশে, বা তোমার যে গাউসিয়া ফুটওভার ব্রিজটা আছে তার দিক থেকে একটু ধানমন্ডি হকার্সের দিকে আসতে, মানে ধানমন্ডি হকার্স মার্কেটের সামনেই এরা বসে। দুই তিনটা দোকান আর কি বসে থাকে এই জায়গাটাতে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা। আজকে ভিডিওর শুরুতেই তোমাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছি, ভিডিও শেষেও আবার দেখিয়ে দেব, যাতে তোমাদের লোকেশন নিয়ে কোনো কনফিউশন না থাকে। আর হ্যাঁ, এদের সাথে তোমরা কিন্তু কখনোই বার্গেনিং করবে না প্লিজ, কারণ এদের সাথে বার্গেনিং করাটা আমার খুবই খারাপ লাগে। বিকজ অফ এরা এমনিতেই স্ট্রিটে বসে, এদের খুব বেশি একটা যে লাভ রেখে বিক্রি করে তা না। তো তোমরা চেষ্টা করবে এদের সাথে বার্গেনিং না করার, এরা এমনিতেই অনেক প্রাইস কম রাখে। আর হ্যাঁ, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কারণ লাইক করতে তো আর কষ্ট লাগে না বা কোনো ধরনের কোনো কিছু খরচ হয় না। তো প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চলো এবার কথা না বাড়াই, তোমাদেরকে আমি প্রাইসটা বলে দিই। এটার প্রাইস হচ্ছে তোমার অনলি 600 টাকা, যেটা দেখতে পাচ্ছ। আর এটার কাপড়টা ছিল একদম পিওর কটনের, এবং প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্টের। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। আর এটা হ্যাঁ কিং সাইজ না কুইং সাইজ, মানে সবচেয়ে বড় যে সাইজটা চাদরের সেটাই হয়ে থাকে। তো তোমাদের মানে কোনো ধরনের টেনশন ফ্রি ছাড়া তোমরা নিতে পারো, যে বিছানায় হবে কি না বা আমাদের খাটে হবে কি না, এরকম কোনো ধরনের কনফিউশন রাখার কোনো প্রয়োজন নেই। বিকজ অফ এই চাদরগুলো সবগুলোই তোমার অনেক বড়, মানে কিং সাইজের, সো কোনো টেনশন করার দরকার নেই। আর প্রিন্টগুলো কিন্তু খুবই অসাধারণ। দেখো, একটা দেখাচ্ছি তোমাদের, এটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট করা। এটার প্রাইস তোমার অনলি 600 টাকা। আর এই 600 টাকার মধ্যে তোমরা পাবে বিছানার চাদর এবং তার সাথে দুইটা বালিশের কাভার। আর তোমরা যদি চাও যে না, আমরা বালিশের কাভারের সাথে ম্যাচিং করে কোলবালিশের কাভারও নেব, সেক্ষেত্রে তোমাদেরকে আরও 100 থেকে 150 টাকা অ্যাড করতে হবে, তাহলেই তারা দিয়ে দিবে, কারণ তাদের কাছে মেক করাই থাকে সব কিছু। আর বালিশের কাভারের সাইজটা কেমন হবে তোমাদেরকে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব, তো ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজও আছে, তোমরা যদি চাও আমার ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারো, সেখানেও তোমরা এটাই ভিডিও পেয়ে যাবে। আর তাছাড়া ইনবক্সে তোমরা আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে যদি কোনো ভিডিও নিয়ে কনফিউশন থেকে থাকে। তো স্ক্রিনে দেওয়া দেখো আমার ফেসবুক পেজের লিঙ্কটা যাচ্ছে, তো তোমরা সেটা দেখে ফলো করতে পারো। তো চলো, এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমার 600 টাকা অনলি। আর এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে, মানে একটু হালকা যে কালারটা থাকে সেটার উপরেই তোমার প্রিন্ট করা। আর প্রত্যেকটা কাপড়ই কিন্তু তোমার একদম ভালো কাপড়, যেটা সেটাই করা। এগুলোই তোমরা যদি মার্কেটে কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের থেকে 900 থেকে 1000 টাকা বা 1200 টাকা পর্যন্ত কিন্তু রাখে। তো এদের কাছে তোমরা অনলি 600 টাকাতে পেয়ে যাচ্ছ। এদের কারণ এদের হয়তো দোকান ভাড়া দিতে হয় না, বা এরা সেরকম কোনো শোরুমে বসে না, দ্যাটস ওয়াই প্রাইসটা খুবই কম। তবে হ্যাঁ, এদেরকে কিন্তু পুলিশকে ঘুষ দিতেই হয়। তো তোমরা প্লিজ এই 600 টাকার পরেও আবার বার্গেনিং করে 500 550 এরকম রেঞ্জ করার ট্রাই করো না, কারণ তাদের এমনিতেই অনেক কমে তোমাদেরকে দিচ্ছে, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম। তো দেখো, তোমাদেরকে দেখে দিচ্ছি আমি বালিশের কাভারের সাইজটা কেমন হবে। এটাও সবচেয়ে বড় সাইজটা, সো তোমরা যদি পরবর্তীতে কমাতে চাও বা ছোটো করতে চাও সেক্ষেত্রে তোমাদের কাস্টমাইজ করে নিতে হবে, বাট এখানে তোমরা সব কিছুই কিন্তু কিং সাইজই পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা যদি জিনিসপত্র কিনতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এরকম ফুটপাথ থেকেই নিতে হবে। তোমরা সবাই যারা নিউ মার্কেটে গিয়েছো সবাই জানো যে স্ট্রিটের জিনিসপত্রগুলো কিন্তু এভাবেই নিয়ে বসে। আর এটা দেখো, ধানমন্ডি হকার্সে যে সারের দোকানগুলো আছে তার সামনেই বসে থাকে। আর ইনাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে, তুমি যে যেই কালার নিতে চাচ্ছ সেই কালারই গিয়ে তোমরা ওখানে পাবে। দেখো, পুরোটা আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে আসলে বিছানা চাদরটা কতটা বড়। তো তোমাদের আশা করি ভিডিওতে বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি স্ট্রিটে যেহেতু ভিডিও করেছি আশেপাশে প্রচুর লোক যায়, তো সেক্ষেত্রে একটু ক্লোজ ভিডিও করার ট্রাই করেছি, কারণ দূরে গিয়ে আসলে ভিডিও করা পসিবল হচ্ছিল না, কারণ সামনে দিয়ে একবার করে এদিক থেকে মানুষ যাচ্ছে ওদিক থেকে মানুষ যাচ্ছে, তো এই আর কি। তো যাই হোক, এখন চলো আরও কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। মানে আমার কাছে যেগুলো ভালো লাগছিল সেগুলো আমি তাদেরকে বলছিলাম একটু খুলে দেখানোর জন্য, তারা সেটাই করছিল। তো এই যে দেখো, এই একটা ব্লু কালারের এখানে বিছানার চাদর আছে, সেটা খুবই সুন্দর, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন যেটা দেখাচ্ছি এটা দেখো, হালকা একটু গ্রিনিশ টাইপের প্রিন্ট করা আছে মাঝে মাঝে, আর তাছাড়া এটা অফ হোয়াইট কালারের ওপরেই
প্রিন্ট করা, এটাও তোমার ডিজিটাল প্রিন্টের ওপরে। আর এটার কাপড়টা একদমই পিওর সুতির, তো এটাও তোমাদের খুবই কমফোর্ট ফিল করবে। যেহেতু এখন সামার সিজন, খুব বেশি তোমরা যদি সিল্ক বা আদার্স কাপড় মিক্স করা বিছানার চাদর ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গরম লাগে। বাট এরকম কটন টাইপের যদি বিছানার চাদর ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু গরম লাগার কোনো সম্ভাবনা নেই। তো হ্যাঁ, আমি এখন তোমাদেরকে কিছু দেখাচ্ছি যেগুলো কোলবেলিশের কাভার, যাতে তোমাদেরকে ইজি হয় যে যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের আর কি দেখাচ্ছি এই কারণে। এটা সাইজ কিন্তু তোমার মিডিয়াম, বিকজ অফ কম তোমার যে কোলবেলিশের সাইজগুলো যেমন হয় যে মিডিয়াম সাইজ, সেই সাইজেরই আর কি ওদের কাছে বানানো। সো এটাতেও কোনো সমস্যা হবে না। মানে ওভারঅল আমি যেটুকু বলতে চাচ্ছি তোমাদেরকে, যে সেটা হলো যে এখানে তোমরা সব কিছুই একদম বড় সাইজেরই পাবে, মানে ছোট বা এই ধরনের কোনো টেনশন নেই যে প্রাইস কম বলে যে তোমাদের জিনিসপত্র কম বা ছোটো এরকম দিবে, তা না। সবগুলোই ভালো এবং কোয়ালিটিফুল কাপড়ই। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে ব্লু কালারের একটা আমার অনেক ভালো লেগেছিলো, দেখো এটা একটু রয়্যাল টাইপের ভিতরে আছে, মানে রয়্যাল ব্লুয়ের ওপরে গোল্ডেন কালারে কাজ করা বিধায় এটা কিন্তু দেখতেও খুব রয়্যাল রয়্যাল একটা ভাব ছিল, মানে খুবই সুন্দর। এটার তোমার মানে বড় সাইজটাও আছে, তাছাড়া সিঙ্গেল সাইজটাও আছে। তো আমি বড়ো সাইজটাই তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো এটা হলো মানে দুই পাশে ফ্লাওয়ার দিয়ে কাজ করা আছে, দেখো মাঝখানেও একটু ডিভাইড করা আছে, মানে এই পুরো ফুলটাই তোমার বেডের উপরেই থাকবে, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, যেটা আমার দেখে মনে হয়েছিল, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। তো এখানে এই টাইপের আসলে প্রচুর প্রচুর কালেকশন আছে। তোমাদেরকে লোকেশনটা আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো তোমার নিবিড় ফ্যাশনের অপোজিট পাশে, নুরম্যানশন শপিং সেন্টারের অপোজিট পাশে, ধানমন্ডি ওয়ার্কার্সের সামনে, আর তাছাড়া তোমার গাউসিয়া ফুটওভার ব্রিজটা তো দেখতেই পাচ্ছিলে, সেটারই আর কি পাশে। তো দেখো এই যে আরমান বস্ত্রালয়ের পাশেই ওনারা বসে থাকে রেগুলার, তো তোমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আমি ফোন নাম্বারটা ট্রাই করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, তোমরা ওখান থেকে দেখে নিও। আর তাছাড়া তোমরা যদি ওখানে যাও, নিউ মার্কেটে যদি যাও, সেখান থেকেও কিন্তু কিনে নিয়ে আসতে পারবে। তো আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে, যদি হেল্প হয়ে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকে বা কোন চাদরটা তোমাদের ভালো লেগেছে, সেটা আমার সাথে কমেন্টস বক্সে শেয়ার করতে পারো আমার সাথে। আর তাছাড়া যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সেক্ষেত্রে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে, তাহলে আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে যাবে। আর হ্যাঁ, আগামীকালকে যেহেতু ঈদ, আমার তো খুব খুশি লাগছে। আর আমার ঈদের ব্লগ বা ঈদের দিন আমি কী কী করি সেগুলো তোমরা অবশ্যই আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা চাইলে সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। তো টিল দেন তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।